কোনো ভালোবাসাই একতরফা নয়, নারী পুরুষ বা স্বামী স্ত্রী তো নয়ই। একে অপরকে ভালোবাসলে তবেই গড়ে ওঠে প্রেম। এখানে একটা প্রশ্ন আছে, প্রেম নয় গড়ে উঠল, কিন্তু টিকবে কদিন? একদিন একজনকে যাকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করা যেত না, আজ তাকে দেখলে বিরক্ত লাগে। প্রেমকে দীর্ঘস্থায়ী করার জন্য একটা উপায় বোধহয় আছে, একে অপরের ওপর বেশি অধিকারবোধ না ফলানো, কিংবা নিজের ভুল ত্রুটি স্বীকার করে নেওয়া। ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, ইফ ইউ লাভ আ বার্ড, সেট ইট ফ্রি, ইফ ইট কামস ব্যাক টু ইউ, ইটস ইয়ার্স, ইফ ইট ডাজন্ট, ইট নেভার ইয়ার্স। প্রেমের এই আত্মবিশ্বাস থাকলে তবেই প্রেমকে টিকিয়ে রাখা যাবে, দীর্ঘস্থায়ী হবে। এটা মনে রেখে আজকে নারী শুরু করি। নমস্কার, আমি সেইজ্যোতি, এসে গেছি নারী স্বাস্থ্য বিভাগ নিয়ে। অনেক সময় আমরা চিঠি পাই দর্শকদের তরফ থেকে যে মায়েরা খুবই বিব্রত, বাচ্চাদের সর্দি কাশি কিছুতেই সারছে না, নানা রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, মানে ওষুধ খেতে খেতে বাচ্চারাও নাজেহাল, মায়েরাও নাজেহাল, কিন্তু তাও সর্দি আর সারছে না। অতএব হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই, আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে ফাইনালি সর্দিটা কিন্তু অ্যারেস্টেড হলো, অসুখটা সারলো। তাহলে হোমিওপ্যাথি নিয়ে আমাদের মনে অনেকের বিশ্বাসও আছে, আর এই হোমিওপ্যাথি নিয়েই আজকে কথা বলবো ডক্টর রথীন চক্রবর্তীর সঙ্গে। ইনি ডক্টর ভোলানাথ চক্রবর্তীর সুযোগ্য পুত্র এবং পশ্চিমবঙ্গ রাজ্যপালের চিকিৎসক। নমস্কার ডক্টর চক্রবর্তী। আচ্ছা, এই যে সমস্যার কথাটা আমি একটু আগে বলছিলাম যে বাচ্চাদের তো সর্দি কাশি লেগেই আছে, আর তার জন্য একমাত্র ওষুধ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক, এক গাধা অ্যান্টিবায়োটিক, তার নানা রকম সাইড এফেক্টস। ফাইনালি মায়েরা কিন্তু হোমিওপ্যাথির কাছেই আসেন যে অবশেষে আমার বাচ্চার সর্দিটা সারিয়ে দিন, তো এ বিষয়ে আপনার কী বলার আছে? আমার মনে হয় শিশুদের জন্যে এবং বৃদ্ধদের জন্যে হোমিওপ্যাথি হচ্ছে অনবদ্য চিকিৎসা পদ্ধতি, এবং বাচ্চাদের এই যে সর্দির ধাত, এটি হোমিওপ্যাথির মাধ্যমে ভীষণ ভালোভাবে সারানো যায়। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের মানে মহিলাদের একটা মানে সাংঘাতিক কমন প্রবলেম বা সমস্যা হচ্ছে ইররেগুলার পিরিয়ডস, হয় খুব হেভি ব্লিডিং হচ্ছে কারোর, কিংবা মানে পিরিয়ডস হলোই না, খুব কম ব্লিডিং হলো, আর অ্যালোপ্যাথিতে এর চিকিৎসা হচ্ছে হরমোনস, তো এর এই সমস্যার জন্য কি হোমিওপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট আছে? নিশ্চয়ই, প্রত্যেকটা স্বাস্থ্যের একটা নিজস্ব চিন্তাভাবনা একটা চিকিৎসার মধ্যে প্রতিফলিত হয়। তো অ্যালোপ্যাথির ক্ষেত্রে হরমোনটা দিয়ে এর উত্তর দেওয়া হয়, হোমিওপ্যাথি যেহেতু আমি আগেই বলছিলাম লক্ষণ নির্ভর, এটা হোমিওপ্যাথিতেও এর খুব ভালো ওষুধ আছে। যেমন একটা মহিলার তার পিরিয়ডটা দেখা গেল আসার আগে খুব যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেই পিরিয়ডটা এলো সঙ্গে সঙ্গে তার সব কষ্টের অবসান হয়ে গেল। আবার ঠিক উল্টো দেখা যায় যে পিরিয়ডের আগে কোনো কষ্ট নেই, যেই ফ্লোটা শুরু হলো খুব পেন হলো, খুব অসুবিধা হচ্ছে, যত ফ্লো বাড়ছে তত কষ্ট বাড়ছে, আবার যেই চলে গেল সমস্ত প্রবলেম চলে গেল। কারুর ক্ষেত্রে খুব ইরেগুলার ব্লিডিং হচ্ছে। এই লক্ষণগুলোকে নির্ভর করে আমরা ওষুধ দিই এবং অত্যন্ত ভালো বা খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা ডক্টর চক্রবর্তী, আমরা দেখি যে যাদের মেনোপজ হয়ে গেছে, মানে পোস্ট মেনোপজাল অনেকগুলো সিমটমস আমরা মহিলাদের মধ্যে যে দেখি, আর তার জন্য যেটা রেমেডি এই চারটি, যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা অনেক মহিলাই নিতে রাজি হন না, নানা রকম সাইড এফেক্টসের ভয় বা যাই হোক মহিলারা রাজি হন না, তো এর জন্য কি আপনাদের হোমিওপ্যাথিতে কোনো নিরাময় আছে? এটিও খুব ভালো প্রশ্ন, কারণ হোমিওপ্যাথিতে নিরাময় রয়েছে এবং দেখা যায় যে পোস্ট মেনোপজাল যেসব সিনড্রোম আসে, যেমন হঠাৎ তার কান মুখ দিয়ে প্রচণ্ড গরম লাগতে লাগলো, হট ফ্ল্যাশেস হতে লাগলো, এত হট ফ্ল্যাশেস যে রাত্রিবেলা সে ঘুমোতে পারছে না, সেরকম দরদর করে ঘাম চলে আসছে, তারপরে মেন্টাল ডিপ্রেশন হয়, নানা ধরনের মুড সুইং থেকে শুরু করে আর তার শরীরে নানা ধরনের পরিবর্তন হয়, আবার স্কেলিটাল চেঞ্জেসও হতে থাকে, যেমন বোনেতে অস্টিওপোরোসিস ডেভেলপ করে। তা এই সমস্ত সিমটমগুলোর উপরে বেস করে হোমিওপ্যাথিক ড্রাগ, যেমন ধরুন ল্যাকেসিস একটি খুব ভালো ওষুধ যেটাকে ব্যবহার করা যায় তার লক্ষণ নির্ভর করে, খুব ভালো উপকার পায় মানুষ। অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। ডক্টর চক্রবর্তীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সত্যি হোমিওপ্যাথি কার্যকরী।
আপনাদের চিঠিপত্রের অপেক্ষায় রইলাম। আপনাদের সমস্যা জানান আমাদের, আমাদের এখানে অনেক ডাক্তার বিশেষজ্ঞরা আসেন আপনাদের সমস্যার সমাধানের জন্য। দেখা হবে আগামী পর্বে, নমস্কার। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। এই রূপের হাটে আমরা পেয়েছি আমাদের সঙ্গী শর্মিষ্ঠা সেনগুপ্ত, সৃষ্টি বিউটি অ্যান্ড বডি ক্লিনিক অ্যান্ড ট্রেনিং সেন্টারের তরফ থেকে। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো। শর্মিষ্ঠা, আজকে আমরা কি দেখছি? আজকে আমি একটা ট্রিটমেন্ট দেখাচ্ছি। আচ্ছা, কি ট্রিটমেন্ট এটা? এটা আমের একটা ট্রিটমেন্ট, আম দিয়ে তৈরি হয়েছে। এটার নামটা কি? ম্যাঙ্গো মাস্তি। বাহ, তাহলে চলো সরাসরি দেখিয়ে দিই আমাদের। প্রথমে ক্লিন করতে হচ্ছে আমাদের, ক্লিনজিং জেল এটা হচ্ছে। আমি তোমাকে অ্যাসিস্ট করি। হ্যাঁ, তুমি প্রত্যেকবারই করো। তারপর এটাকে যেরকমভাবে লাগাতে হয়, এটা ক্লেন্সিং জেল। হ্যাঁ, ক্লেন্সিং জেল। এর মধ্যেও আমের রস রয়েছে। আমের রস তো রয়েছে, তার সঙ্গে টিটি অয়েল আছে। টিট্রি অয়েল। আচ্ছা, কোন ধরনের স্কিনের জন্য এটা প্রযোজ্য? অল টাইপ অফ স্কিনের জন্য প্রযোজ্য। আচ্ছা, যাদের স্কিন র্যাশ হয়ে যায় তাদের জন্য বিশেষ করে দরকার। মানে একটু সেন্সিটিভ স্কিনে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আপকোয়ার্ড স্ট্রোকে তুমি পুরো টোটালি ম্যাসাজ। ম্যাসাজটা কতক্ষণের এই ক্লিনজিং ম্যাসাজটা? অন্তত 5 মিনিটস। 5 মিনিটের। একটা কোল্ড কম্প্রেশন নিতে পারি আমরা। আমের ব্যাপারটা তো এখন ভালোই লাগে, আম যেহেতু সেটা সব সর্বক্ষেত্রে একটু আমের গন্ধটাই আমাদের সাইকোসোম্যাটিক। তো মানে মনটা ভালো থাকলে, যদি ফিল করি যে আমি ভালো আছি, আমার মনটা ভালো আছে, অটোমেটিক্যালি এটা এফেক্টটা তার মাইন্ডে, মাইন্ড যদি ঠিক থাকে, যে কোনো ফেশিয়ালের একটা অন্য এনহ্যান্সমেন্ট আসে। এবার স্কার্ফ করতে হবে। আচ্ছা, স্ক্রাবিং এর জন্য এটা, এটা স্কার্ফ। স্কার্ফটা করার অর্থ হচ্ছে এই সময় যখন রেড সেল হচ্ছে সেটাকে তাড়িয়ে দেবে এটার ম্যাসাজিং এর মাধ্যমে। শুধু রেড সেল নয়, ব্ল্যাক হেজ এন্ড হোয়াইট হেজ যেটা হচ্ছে আমাদের, সেগুলোকে রিমুভ করছে। আর এত মাইল্ড যেটা লাগে না, অনেক থাকে যে স্ক্রাবে লাগে, স্ক্রাব লাগে, সেটা একদম লাগবে না। তার জন্য সেন্সিটিভ স্কিনের জন্য খুব প্রযোজ্য। এইভাবে ম্যাসাজটা করতে হবে। এতে কি রেড সেলটাও চলে যাচ্ছে, ব্ল্যাক হেজ এন্ড হোয়াইট হেজটা রিমুভ হচ্ছে। এরপর আমি ক্লিন করে নিচ্ছি, তারপরে একইভাবে আবার। হ্যাঁ, আম তো আমরা এমনি ভালোবাসি, বলো, আম তো ফলের রাজা, সেটা যদি মুখে অ্যাপ্লাই হয় সেটা আরো নিশ্চয়ই। তার মধ্যে কত যে ভিটামিন আছে, প্রপার্টি রয়েছে, সেটা ভিটামিনসও, কিন্তু প্রচন্ড ভিটামিন থাকে, সেটাও স্কিনে যদি অ্যাপ্লাই করা যায় তার জন্য ভালো। এরপরে আমরা ক্রিম, যেটা দিয়ে ম্যাসাজ হবে, ক্রিম এই ম্যাসাজটা ঠিক। আচ্ছা, কোন বয়সের জন্য এটা খুব ভালো? মানে পার্টিকুলার কোনো বয়স রয়েছে নাকি? যে কোনো বয়সে, যে কোনো বয়সে, সাধারণত 20-22 বছর পর থেকে করলেই ভালো। ভালো। আর কত দিন পর পর এটা করা উচিত? মাসে একটা করলে যথেষ্ট। একটা করলে যথেষ্ট। এরপরে এটা ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ, চোখেরটাও কিন্তু জাস্ট রিং ফিঙ্গার দিয়ে। আচ্ছা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, রিং ফিঙ্গার দিয়ে চোখের কোণটা। আচ্ছা, এরপরে আমরা আবার ক্লিন করছি, ক্লিন করে তারপরে প্যাক। ওভারঅল এটা কতক্ষণের ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট যদি করতে হয় এটা মোটামুটি 1.5 ঘন্টা লাগে। যখন ক্লিনিক্যাল ট্রিটমেন্টটা আসবে, তখন কিছু মেশিনারি থাকে, যখন স্কার্ফটা করছি তখন ব্রাশ মেশিন দিয়ে স্কার্ফটা করা হয়। সেটা তো এখন অতটা সময় নেই বলে দেখাতে পাচ্ছি না আমরা। তবে ধরো যখন ম্যাসাজ হচ্ছে তখন গ্যালভানিক দিলে আরও পেনিট্রেটটা হতে বেশি ভালো হয়। প্যাকটাও আমি দেখছি সব কিছুই তুমি হাত দিয়েই লাগাচ্ছ। হাত দিয়ে আমি লাগাই। আঙুলের মতো ব্রাশ বলতে যেটা ভগবান দিয়ে পাঠিয়েছেন আমাদের, এর থেকে ভালো তুলি আর কিছু হয় না। আঙুল দিয়ে লাগাবো তো এই প্যাকটা? প্রথমে আমি যেরকম টিপস দিয়ে নেব। এরপর লাগিয়ে না ঠিক, কিন্তু লাগানোর কিন্তু পদ্ধতিটা দেখো ঠিক আপওয়ার্ড। হ্যাঁ, সবটাই আপওয়ার্ড, যাতে স্কিনটা ঝুলে না ঝুলে না যায়, স্কিন ফার্মিংটা ভালো থাকে। এইভাবে সারা মুখে, গলায়ও। আমরা গলায় লাগাচ্ছি না, কারণ অনেকটা সময় আমাদের হাতে তো নেই। মোটামুটি মুখে লাগিয়ে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই ধরনের একটা ট্রিটমেন্ট হচ্ছে ম্যাঙ্গো মাস্তি, ম্যাঙ্গো বা ম্যাঙ্গো ফেশিয়াল।
পুরো অ্যারোমেটিক ট্রিটমেন্ট, অ্যারোমেটিক ট্রিটমেন্ট ব্যাক সাইড অফ দ্য পাম, এটা দিয়ে জাস্ট এরম করে ধরে এই, আচ্ছা মানে আঙুলের এই এই জায়গাটা দিয়ে, অবশ্যই। আচ্ছা, এই আমাদের ট্রিটমেন্ট কমপ্লিট। এরপরে জিনিসটাকে ভালো করে ধুয়ে মুছে তবে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা দি, হাতে সময় নেই তাই চলে যেতে হবে। এত সুন্দর একটা ট্রিটমেন্ট আমরা দেখলাম। এখন আমের মরশুম, এই আমের মরশুমে এরকম একটা আমের ম্যাঙ্গো মাস্তি, আমের ফেসিয়াল আমরা শিখলাম, তার জন্যে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও। আজকের এই সেগমেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। তার সঙ্গে বিউটি টিপের কথা মনে আছে, আমাদের বিউটি টিপ পাঠান, সবার বিউটি টিপের মধ্যে থেকে সেরা বিউটি টিপকে পুরস্কৃত করব আমরা নারীর পক্ষ থেকে। ছবি পাঠাতে ভুলবেন না, সবার ছবির মধ্যে থেকে সেরা ছবিকে করব নারীর ফেস অফ দ্য মান্থ, তিনিও পাবেন পুরস্কার। সেই প্রসঙ্গে বলি, এবারে বিউটি টিপ অনেকেই পাঠিয়েছিলেন, সেরা বিউটি টিপ যিনি পাঠিয়েছেন তার নামটা একটু পরে বলছি। তিনি লিখেছেন, সম পরিমাণে মুসুর ডাল বাটা ও টক দই ভালো করে মিশিয়ে মাথায় সারা মাথায় লাগিয়ে রেখে শুকিয়ে গেলে শ্যাম্পু করলে খুশকির হাত থেকে মুক্তি পাওয়া যায়। যিনি এই টিপটি পাঠিয়েছেন তার নাম শ্রীমতী বৈশালী বাসু, আপনার বাড়িতে আপনার অ্যাড্রেসে পুরস্কার পৌঁছে দেওয়া হবে। আজকে হাতে বেশি সময় নেই তাই চলে যেতে হচ্ছে। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন আর নারী নিয়মিত দেখবেন। নমস্কার, আমি কাঞ্চনা, আপনাদের বিকেলের বন্ধু সন্ধ্যের সঙ্গী। খানা পিনা গানা তিনটে কোথায় বিখ্যাত বলুন তো? হ্যাঁ, অবভিয়াসলি লখনউ, নবাবদের জায়গা, মানে আমার মতন বাদশাহ জাদি নবাব। ঠিক আছে, তো আলাপ করে দিই আপনাদের সকলের সঙ্গে করবী রায়চৌধুরী। নমস্কার করবী বৌদি। আচ্ছা আজকে কী রান্না? বিরিয়ানি তো তুমি করছো না বোঝা যাচ্ছে, কারণ চাল টাল কোথাও দেখতে পাচ্ছি না, কাবাব করছো মনে হচ্ছে। কি কাবাব করছো একটু দর্শকদের একটু বলে? এটা হচ্ছে সাম্মি কাবাব। আচ্ছা কী কী লাগছে একটু শুনে? এখানে লাগছে কিমা আছে 250 গ্রাম, তার সঙ্গে তিনটে ছোট এলাচ, একটা ডালচিনি, একটু লবঙ্গ, তার মধ্যে একটা কাঁচা পেঁয়াজ, একটু চারকোয়া রসুন, একটা পেঁয়াজ এরকম আস্ত পেঁয়াজ, রসুন চারকোয়া আর একটুখানি আদা দিয়ে মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়ে প্রেশারে এটাকে আমি সিটি খাইয়েছি। আচ্ছা কতগুলো? কতগুলো? একটা সিমে একটা সিটি, হ্যাঁ জাস্ট। আর এর মধ্যে আছে ছোলার ডাল, হ্যাঁ 250 আছে, তার মধ্যে আমি 10 গ্রাম মতো ছোলার ডাল দিয়েছি, দিয়ে একটা সিটি খাইয়ে নিয়েছি। সিটি খাওয়াবার পরে নাবিয়ে নিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। একদম মিহি করে বেটেছি? হ্যাঁ হ্যাঁ, খুব মিহি না, হ্যাঁ যথেষ্ট মিহি, মানে ঠিক আছে, বেশ ভালো মতন মিহি আছে। আচ্ছা আচ্ছা, এটা ততক্ষণ মাখাও, আমি একটু নিশ্চয়ই ভাজা হবে, আমি তেলটা বসে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। এর মধ্যে প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা, প্রথমে কাঁচা লঙ্কা। আচ্ছা আচ্ছা, এবার দিলাম পেঁয়াজ কুচি, ভেজে পেঁয়াজ দিতে একটু বাটা হয়েছে না? হ্যাঁ পেঁয়াজটা আছে একটুখানি, তাও তো একটু পেঁয়াজ কুচি একটু দিতে হবে। আচ্ছা এবার দিচ্ছি ধনে পাতা কুচি, হ্যাঁ তাহলে প্রথমে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, এবার দিচ্ছি যে ভাজা মশলা করে রেখেছি। ভাজা মশলা কি কি দিয়ে? শুকনো খোলার মধ্যে গরম মশলা, গরম মশলা বলতে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, আর সাদা জিরে দিয়েছি। সাদা জিরে, গোটা জিরে? হ্যাঁ গোটা জিরে, এটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, হাফ চামচি মতো, না এটা দিলাম। এবার হচ্ছে তোমার নুন একটুখানি। তাহলে আমি আবার একবার মাখাটা বলে দিই। মাংসের কিমা 250 গ্রাম, তার সঙ্গে গরম মশলা আন্দাজ মতন, দুটো গোলমরিচ, একটু রসুন, একটু বেশি রসুন, একটু একটু কম আদা, মানে এইটুকু মতন আদা, একটা গোটা পেঁয়াজ, তার সঙ্গে ছোলার ডাল, ছোলার ডাল একসঙ্গে ওটা একটা প্রেশার কুকারে সিটি দিয়ে দিতে হবে, একটু ছিটকাচ্ছে, প্রেশার কুকারে সিটি দিয়ে দিতে হবে, তারপরে ওটা বার করে রসুন চারটে কোয়া, হ্যাঁ রসুন চারটে, মানে রসুন একটু বেশি হলে ভালোই হয়, না বেশি হলে আবার রসুনের গন্ধ হয়ে যাবে। রসুন মানে পেঁয়াজটা মাঝারি মাপের, রসুন 250 গ্রাম হিসেবে চারটে কোয়া। আচ্ছা সেটা নিয়ে প্রেশারে সেট মানে করে নিয়ে সেটা নিয়ে আবার মিক্সিতে বা হাতে বেটে দিতে হবে। তারপরে তার সঙ্গে মেশাতে হবে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা দিলেও ভালো হয়। আচ্ছা মশলা, মশলার মধ্যে হচ্ছে গরম মশলাটাকে একটু তাওয়ায় সেকে নিয়ে, আর তার সঙ্গে গোটা যে জিরে তার সঙ্গে একটু তাওয়ায় সেকে নিয়ে ওটাকে গুঁড়ো করে ভাজা মশলা মিশিয়ে একটু ঘিয়ে হালকা করে ভাজতে হবে, সেকা ভাজা আর কি। এবার কি উল্টে দিতে হবে তো? একটু সবকটা একটুখানি সরিয়ে দেখি,
আছে একটু বাদামি বাদামি কালারের ভাজাটা হবে হ্যাঁ কাবাবের যে রকম টিপিক্যাল ভাজাটা হয় এই সাবধানে একটু উল্টাতে হবে উল্টাবার সময় একটু হাই করে নেবে ভাজার সময় সিবি এটার সঙ্গে স্যালাড দিয়ে আর আমি একটা চাটনি করেছি কাঁচা আম দিয়ে ধনে পাতা রসুন দিয়ে কাঁচা আম ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা চাটনি করেছি এবার সার্ভ করে দিয়েছি শামি কাবাব মাংসের কিমাতে পেঁয়াজ আদা রসুন গোলমরিচ গরম মশলা ও ছোলার ডাল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন তারপরে মিক্সিতে বেটে নিন সেদ্ধ করা কিমাতে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা ভাজা মশলা ও নুন দিয়ে ভালোভাবে মেখে নিন ফ্রাইং প্যানে অল্প ঘি দিন ঘি গরম হলে কাবাবের আকারে গড়ে নিয়ে ভেজে তুলুন এবং স্যালাড সহযোগে পরিবেশন করুন তাহলে এবার আমাকে একটু টেস্ট করতে তো হয় স্পেশালি যখন একটা লখনৌ খাবার আর প্লাস লখনৌ শাড়ি পরে করা চিকনের দারুণ হয়েছে অসম্ভব ভালো আর এটা যে ভালো হবে বুঝতেই পারছিলাম যে হারে গন্ধটা পাচ্ছিলাম আর আপনাদের জানাই যে শামি কাবাব মানে দোকান থেকে কিনে খেতে পকেটেও একটু টান পড়ে কিন্তু এরকম যদি বাড়িতে চটজলদি তৈরি করা যায় তাহলে সবাইকে তাক লাগানো যেতে পারে আর কি এখনকার মতন বিদায় নিলাম খুব শিগগিরই দেখাবে ততক্ষণের জন্য নমস্কার।